রেলে অবৈধভাবে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক গাঁজা সহ দুই যুবতী। শনিবার রাতে তিলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে পুলিশের হাতে আটক হয়েছে গাঁজা সহ মেলাখড়ের আলিয়া খাতুন ও হিরণা বেগম নামের দুই যুবতী। সেদিন দুই যুবতীকে দুটি ব্যাগ নিয়ে রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেলে পেট্রোলিং থাকা পুলিশের সন্দেহ হয় এই দুই যুবতীর উপর। পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে 9 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আমরা অন্য দিনের মতো আমি এবং আমার স্টাফ উমেন কনস্ট্রাকশন আমরা তেলেমুড়া রেল স্টেশনে আমরা মোবাইল বিক্রি করতে আসলাম। সন্ধ্যা 7টার দিকে এমন টাইমে দুইটা মহিলা লোকে ব্যাগ আছে, হ্যাঁ একটা বাচ্চাও আছে সঙ্গে, তো দেখা মতো দূরাই গেছে। তখন আমরা তাদের পিছিয়ে পিছিয়ে ধাওয়া করি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে, তাদেরকে আমরা আটক করি। আটক করার পরে তাদেরকে জিজ্ঞাসা করে প্রাথমিকভাবে, কিন্তু তারা কোনো কিছু সুযোগ দিতে পারে। তখন আমার হোমেন স্টাফের ডাইরেকশন দিলে তাদেরকে জিজ্ঞাসা করে চেক করে তাদের দেখি। তদন্তে চেক করার পরে তাদের দুটা থেকে শুকনা গাঁজা পাওয়া গেছে।